সোনার কৌনিতায় মন্দির নবদ্বীপ শহরের অন্যতম প্রাচীন মন্দির। মন্দিরের বর্তমান সেবায়েত শম্ভুনাথ দাস জানালেন, কলকাতা আহিরিটোলার বাসিন্দা কামিনীমণি দাসই নবদ্বীপ দর্শন করতে এসে মনে মনে সংকল্প করেন, তিনি সোনার গৌনিতায় স্থাপন করবেন এবং দর্শনার্থীরা এই মন্দিরে বিনা পয়সায় ঠাকুর দর্শন করতে পারবেন। নবদ্বীপ ছাড়া ভারতের আরও পাঁচ জায়গায় তিনি সোনার বিগ্রহ স্থাপন করেন। বৃন্দাবনে সোনার গোপাল, বেনারসে সোনার মা অন্নপূর্ণা, পুরীতে সোনার গৌরাঙ্গ, কলকাতা আহিরিটোলায় সোনার রাধারানী। এর পাশাপাশি তিনি বহু অর্থ অনাথাশ্রমে দান করেছেন। নবদ্বীপের সোনার গৌরনিতায় মন্দির সরকারি ট্রাস্ট দ্বারা পরিচালিত, প্রাক্তন বিচারপতি চেয়ারম্যান এই ট্রাস্টের। এছাড়া কামিনী দাসীর দুই মেয়ের বংশধরেরা থাকেন কলকাতা, তারাও পালা করে সেবা করেন। এই মন্দিরের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হলো মন্দিরের ওপরে একটি চুম্বক আছে এবং এই চুম্বকের জন্য মন্দিরের স্থানে ও আশেপাশের জায়গায় কোনো বাজ পড়ে না। এই মন্দিরের নবরত্ন চূড়া আছে, যেটি আরেকটি বৈশিষ্ট্য। তবে কালের স্রোতের নিয়মে বর্তমান মন্দিরের অধিকাংশ নির্মাণ ভগ্নপ্রায় অবস্থায়। সেবায়েত বললেন, তিনি যেই ঘরে থাকেন সেই ঘরে যখন তখন ভেঙে পড়তে পারে ছাদ। ঠাকুরের নাম হচ্ছে, আচ্ছা, এখানে এই যে মাকে দেখছেন মূর্তিটি, শ্রীমতী কামিনীমণি দাসী, হ্যাঁ, ওনার বাড়ি কলকাতা আহিরিটোলায়। উনি নবদ্বীপ দর্শন করতে আসেন। এখানে আরও সোনার গৌরাঙ্গ বাজি আছে, উনি দর্শনে গিয়েছিলেন, ওনাকে ভেট চেয়েছিল, তাই উনি মনে মনে সংকল্প করলেন, আমি তো সোনার হারই দেবো, যার হয়তো অর্থ নেই সে তো দর্শন করতে পারবে না। ওনার হয়তো মনেই পরিবর্তন ঘটল, তখন উনি ভাবলেন, ওনার বেলজিয়াম কাঁচের কারখানা ছিল, তাই উনি ভাবলেন আমি সোনার নিতায় গৌর বসাবো, লোকে বিনা পয়সায় দর্শন করবে, ওরকম একটা সংকল্প। আমারও শোনা কথা বলছি, আমি তো দেখিনি ওনাকে, সে সৌভাগ্য আমার হয়নি। তাই উনি ওই বেলজিয়াম কাঁচের কারখানা ছিল, ওই অর্থ দিয়ে উনি ভারতে ছয় জায়গায় সোনার মন্দির প্রতিষ্ঠিত করেন, নবদ্বীপে সোনার গৌরনিতাই করেন, আর বৃন্দাবনে কাছে সোনার গোপাল করেন কেশিঘাটে, আর বৃন্দাবনে হচ্ছে সোনার গোপাল, আর বেনারসে সোনার অন্নপূর্ণা, আর কলকাতা আহিরিটোলায় রাধারানী সোনার, আর এবং পুরীতে সোনার গৌরাঙ্গ শুনছি আমি, না ভুবনেশ্বরটা আমার জানা নেই। এইভাবে মূর্তি উনি তৈরি করেন, করে রক্ষণ উনি বিরাট স্টেট, ওনার অবদান অনেক। উনি অনাথ আশ্রমের জন্যও কিছু দিয়ে গেছেন, এখনও পর্যন্ত বোধ হয় অনাথ আশ্রমে ব্যবহার হয়, ওই অর্থ কিছু যায়। এটা সরকার ট্রাস্ট, যিনি প্রাক্তন বিচারপতি থাকেন তিনি চেয়ারম্যান থাকেন, চেয়ারম্যান বলতে অ্যাডমিনিস্টার, উনি অফিস হচ্ছে নিউ সেক্রেটারি বিল্ডিং। আর এই মায়ের দুইটি কন্যা ছিল, শ্রীমতী রাধারানী সেন আর শোভা রায়, তাদের বংশধররা সব আছেন কলকাতায়, খুবই উল্লেখযোগ্য 28 বছর শরিকরা আছেন, তাদের সব সেবা পড়ে, পাল্লা পড়ে। আমি তাদের তরফের থেকে বা ওই বোর্ডের তরফের থেকে আমি সেবা পূজা নিতাই গৌড়ের করি। তাদের খুবই জীর্ণ শীর্ণ, ওনার সে লিখে গেছিলেন 1926 সালে 60 টাকা প্রতি মাসিক সেবার বাবদে, কিন্তু যাই হোক সেটা দুর্ভাগ্য এখন ওটা বেড়ে 300 টাকা, তাও ঠিক মতন হয়তো অর্থ পাচ্ছি না। আর এখানে নানা রকম বিষয় সম্পত্তি উনি রেখে গেছেন, উনি ভাড়া টাড়া কিছুই আদায় হচ্ছে না। এপাশে একটা বাড়ি আছে, বিরাট বাড়ি, শুনছি 58টা ঘর আছে, হয়তো 40-50 টাকা মনে হয় ভাড়া পান না। গঙ্গার ধারে একটা স্কুল আছে, এই বাড়ির ফুলের বাগান, সেটাও ওইটা স্কুল হয়ে গেছে, তার কেউ পায় না হয়তো সরকার, এইভাবে চলছে আর কি। এই ঠাকুরের নাম কি বললেন? সোনার গৌর নিতাই। আচ্ছা, এটা কয় বছরের পুরনো? এটা 1326 সালে প্রতিষ্ঠিত। আপনি কতদিন ধরে দেখাশোনা করেন এটা? আমি এখানে দেখাশোনা করছি, এটা মানে বলছি আমার তো দলিলপত্র লেখা পড়া ছিল, হয়তো বন্যায় ভেসে গেছে, হয়তো 1377 কিংবা 1379, কি হ্যাঁ 1300 বলছি, 1979 কিংবা 1977 হবে, ঠিক খেয়াল করতে পারছি। ঠাকুরের নিত্য পুজোয় কি কি ভোগ দেওয়া হয়? ঠাকুরের কি ভোগ দিতে পারবো, ভোগ দেওয়ার মতন তো ক্ষমতা নেই, যা নিজেরা আহার করি তাই ভোগ দেই আর কি। অর্থও তো দরকার আছে বাবা, চন্দনের কাঠের কেজি 1200 টাকা, ঘি
ঘি প্রতিদিন তুলসী পর্যন্ত কিনতে হয়, এখানে রোদ পড়ে না, মাটি নাই, প্রতিদিন 5 টাকার করে তুলসী লাগে কিনতে হয়, সেবা পূজার টাকা খরচা আছে, ধূপকাঠি আছে, ঠাকুরের কাজের বাড়তি আরতি হয়, ভোগরাগ ওই নিজে যা খাই সেটাই ঠাকুরকে নিবেদন করেই খাই। যখন যেরকম পুণ্য আলু সিদ্ধ অন্য ওদের আবার যা যা নিজের আহার করি আর কি, ওটাই ঈশ্বরকে নিবেদিত করি, প্রসাদ পাই আর। পর্যটকরা আসে এই ঠাকুরটা দেখতে? হ্যাঁ, এখন আসছে, কিন্তু লকডাউন তো আজকে 2 বছর ধরে পুরো বন্ধ, কিছু কিছু সামান্য আসে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শম্ভুনাথ দাস। এই মন্দিরের উপরে একটি চুম্বক আছে, মানে এই এরিয়ার মধ্যে বাজ পড়বে না, এবং এই মন্দির তো বিরাট উঁচু, নবরত্ন, খুব সৌন্দর্য রক্ষা করার জন্য উনি বসিয়ে গেছেন। আর এমনি মন্দিরের অবস্থা কিরকম, মানে কেমন অবস্থা? খুব খারাপ অবস্থা, জীর্ণ শীর্ণ ঝুলছে যেখানে সেখানে, আমাদের থাকার ঘর যে কোনো মুহূর্তে পড়ে চাপা পড়তে পারে। আপনি মন্দিরের মধ্যেই থাকেন? আমি ঘরে, ওখানে একটা ঘর আছে থাকে, রান্নাঘরে একটা খুঁটি হেলান দিয়ে রেখেছি, সব তো দেখছেন এরকম ঘর বাড়ি সব ভাঙা চোড়া, দেখুন নিজে আমি প্লাস্টার করছি। আচ্ছা, 5 কেজি 5 কেজি করে সিমেন্ট আনি, করি কোনো অবদান পাচ্ছি না, বা কোনো ভক্তবৃন্দ সেরকম কেউ এগিয়েও আসছে না। আচ্ছা, নবদ্বীপ যে হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা হয়েছে, এখানে কি সরকারি আধিকারিকরা এসেছিলেন? না, আসেননি, তবে আমি কাউন্সিলর বা এদের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বললেন, আমিও গিয়েছি অনেকবার মিউনিসিপ্যালিটিতে, আমার কাছে রসিদ এসেছিলো, আমি জয়েনও করেছিলাম, সইও করেছি, আমাদের মন্দিরের নামও আছে। আচ্ছা, মন্দিরের নাম আছে, হয়তো আসলে সে সময় হবে, তবে এটা তো দেখুন আমার আয়ত্তর মধ্যে না, এটা অফিস আছে। হ্যাঁ, অফিস আছে, মালিকরা আছে, তাদেরকে জানাতে হবে, অফিস আছে কলকাতায়, নিউ সেক্রেটারি বিল্ডিং 10th ফ্লোরের অফিস আছে। আচ্ছা, এখানে অ্যাডমিনিস্টার আছেন, আরও অফিসার আছেন, না শরিকরা সব আছেন, সেবায়িতরা, তাদের তো মতামত, তারা তো যা ভালো মনে করবেন করবেন, যখন আসবে আমি জানাবো তাদেরকে, অফিসকে বা সবাইকে, আমার তো জ্ঞান নেই অতটাই সব বিষয়।